একুশে ফেব্রুয়ারি বুধবার সারা ভারতবর্ষে যখন মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, সেই সময় সকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ উপ কমিশনার প্রাঙ্গণ কলকাতায় উপ হাই কমিশনার আন্দালিব ইলিয়াস মহাশয়ের উদ্যোগে সকাল থেকে প্রভাত ফেরির মধ্য দিয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালিত হয়। সকাল 7:15 নাগাদ পার্ক সার্কাস বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের সামনে বেশ কিছু সদস্য ও যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা উপস্থিত হন এবং সকাল 7:30 নাগাদ প্রভাত ফেরি শুরু হয়। 7 পয়েন্ট ক্রসিং হয়ে AJC বোস রোড ধরে বাংলাদেশ উপ হাই কমিশনার প্রাঙ্গণে উপস্থিত হন এবং শহীদ বেদিতে একে একে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশের তরফ থেকে কলকাতায় যে সকল উপদূতাবাস রয়েছে তাদেরকে আমন্ত্রিত জানান, তাদের ভাষার মধ্য দিয়ে নাচ গান কবিতা নাটক নৃত্যের আয়োজন করেন। বিকেল 5:30 শুধু বাংলা ভাষাকে নয় বিভিন্ন দেশের ভাষাকে সম্মান জানানোর জন্যই এই সান্ধ্যকালীন অনুষ্ঠান। এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাসি উপদূতাবাসের ছাত্রছাত্রীরা, তারা তাদের ভাষায় কবিতা করেন। রাশিয়ান ভাষার ছেলেমেয়েরা কবিতা ও গান করেন, থাইল্যান্ডের ছেলেমেয়েরা গান করেন, নেপালি ভাষার ছেলেমেয়েরা নৃত্য পরিবেশন করেন, জাপানি ভাষার ছেলেমেয়েরা একটি নাটক উপস্থাপন করেন। এছাড়াও বাংলাদেশের সকল ছাত্রছাত্রীরা বাংলা ভাষাকে সম্মান জানানোর জন্য বিভিন্ন রকম অনুষ্ঠান করেন। সকল ভাষার অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকদের মন আন্দোলিত করে একটা আলাদা পরিবেশের তৈরি হয় বঙ্গবন্ধু মঞ্চে। বাংলাদেশ ও কলকাতার উপ হাই কমিশনার আন্দালিব ইলিয়াস সাহেব সকলকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান। তার পাশাপাশি সকল জাতি ও সকল ভাষাকেও তিনি শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলা ভাষা আমাদের গর্ব, শুধু বাংলা ভাষাকেই সম্মান দিলে হবে না, সকল ভাষাকে সম্মান দিতে হবে। বাংলা ভাষা দিবস হলেও তিনি মনে করেন অন্যান্য দেশের ভাষাকেও সম্মান দেওয়া উচিত। বহু ভাষা বিলুপ্ত হয়ে গেছে, আর যাতে বিলুপ্ত না হয় তাই এই বিভিন্ন দেশের সমন্বয়ে সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন। সাথে সাথে এপার বাংলা ওপার বাংলা আরও দীর্ঘস্থায়ী হোক, সকলে মিলে আরও নতুন কিছু করি এই বার্তাই রইল তার তরফ থেকে। এবং যে সকল অতিথিরা মঞ্চের চতুর্দিক আলোকিত করে রেখেছিলেন তাহাদের সকলকে তার তরফ থেকে কৃতজ্ঞতা জানান। কে বাংলাদেশ সহ আমাদের কলকাতা বিভিন্ন জায়গায় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একসাথে পালিত হচ্ছে, এখান থেকে আপনি আপনার তরফ থেকে কি বার্তা দেবেন আর আজকের অনুষ্ঠান সূচি কী আছে সেটা বলুন। প্রথমে আমি সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাবো বাংলাদেশের পক্ষ থেকে। এই দিনটি আপনারা জানেন যে বাঙালি জাতির জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন বাঙালি জাতি তাদের সক্রিয়তা তাদের নিজস্ব পরিচয় সেটির জন্য আন্দোলন করেছিল এবং এই দিনটির ভিত্তি করে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। 1971 সালে আমাদের যে স্বাধীনতা সেটির গুরুত্বপূর্ণ প্রথম সোপানটি ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি, যে কোনো এই দিনটি আমরা খুব বড়োভাবে উৎসবের সঙ্গে পালন করি। আজকে আমরা অনেক রকমের ভোরবেলা থেকে অনেকগুলো অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে দিনটি আমরা উদযাপন করছি। দিনটি শুরু হয়ে যায় সূর্যোদয়ের কিছুক্ষণ পরেই আমরা আমাদের এখানে জাতীয় পতাকা উত্তোলন এবং আনুষ্ঠানিকভাবে অর্ধনমিতকরণ, কারণ আজকে আমাদের শহীদ দিবস, তো অর্ধনমিতকরণের মাধ্যমে আমরা দিনটি শুরু করেছি। এরপর একটি প্রভাত ফেরি হয়েছে যেটি বোধহয় কলকাতায় ইউনিক, বিদেশে আর কোনো বাংলাদেশ মিশন এটি করে না, যে কলকাতা শহরের ব্যস্ততম একটি রাস্তা দিয়ে কলকাতার সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে প্রভাত ফেরি করা, আমাদের রক্তের আঙ্গনে 21শে ফেব্রুয়ারি গানটি গাইতে গাইতে বড় একটি প্রভাত ফেরি করেছি আমরা। এবং এরপরে আমাদের উপদূতাবাস প্রাঙ্গণে যে শহীদ মিনারটি রয়েছে, যেটি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে তৈরি, সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে, যেখানে বিপুল সংখ্যক সাধারণ জনতা, কলকাতার সাধারণ মানুষ যারা বাংলাকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, তারা সবাই এসে আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে আমরা আরও বেশ কিছু কলকাতায় অন্যান্য কিছু অনুষ্ঠান হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেগুলোতে আমরা সবগুলিতে আমরা অংশগ্রহণ করেছি। কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।